এই অশ্বগন্ধ পিচ্ছুটা হওয়ার একমাত্র কারণ হলো কোষ্ঠকাঠিন্য। আর একটা বিশেষ কারণ হলো আমরা খাদ্যের সাথে আঁশ খাই না। আঁশ বলতে তিল, সুপার ফাইবার, পেঁয়াজের মধ্যে ফাইবার আছে, রসুনের মধ্যে ফাইবার আছে, সকল তরি তরকারি চোখলা আবরণ এটার মধ্যে ফাইবার আছে, ডাটার মধ্যে অজস্র ফাইবার, সজনার মধ্যে অজস্র ফাইবার, শাকের মধ্যে অজস্র ফাইবার, পুঁই শাকের মধ্যে, পুঁয়ের ডগার মধ্যে অজস্র ফাইবার আছে, পালং শাকের মধ্যে যথেষ্ট ফাইবার আছে। যত ধরনের শাক আমরা বেশ ফাইবার পাই, সুপার ফাইবার না পাইলেও নর্মাল ফাইবারগুলো আমরা সবই পেয়ে যাই। ফাইবার মানি হলো পেটে সে আগুনের সৃষ্টি করে। আমরা যেরকম গ্যাস দিয়ে পাকঘরে আগুন সৃষ্টি করে পাক করি, এরকম ফাইবার হলো লাকড়ি। পেটের মধ্যে সে আগুন সৃষ্টি করার জন্য লাকড়ির দরকার হয়। তাই আমাদের লাকড়িটা হলো খাদ্যের সাথে আমাকে সবুজ শাকসবজি খেতে হবে, খাদ্যের সাথে লতানো জিনিসগুলো খেতে হবে যেটা দেখতে নারীর মতোই। যেরকম আপনি মিষ্টি কুমড়ের লতাটা, চাল কুমড়ের লতাটা, শশার লতাটা, শশার রূপটা, পেঁপের রূপ, কলার রূপ, এগুলি সবই আমাদের স্টমাকের নারীর মতোই। তো এই যেগুলো ডস থেরাপি ডক্টর অফ সিগনেচারে আমাদের অঙ্গের মতো যেই সকল তরি তরকারি শাক সবজি ফল মূল মশলা যেগুলো আমাদের মহাপবিত্র পাকঘরে তৈরি হয়, আমাদের হাত বাড়াইলে পাওয়া যায়, পা বাড়াইলে পাওয়া যায়, বাড়ির চতুর্পাশে জায়গা, পথের ধারের জায়গা, পুকুর পাড়ের জায়গা, পুকুরের কার্নিশের জায়গা, রাস্তার কার্নিশের জায়গা, খালের দুই পাশের জায়গা, এত জায়গা আমরা নষ্ট করে ফেলতেছি। আমাদের তো ঘন জনবসতিতে আমরা যদি অব্যবহৃত জায়গা, ছায়ার জায়গাগুলোকে নষ্ট করি, যেগুলো দরকার সেটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো না।